Brasil. तो गाइस गाड़ी हमें नहीं चले सी बट ओरा एटा प्रॉब्लम टा कोनो सॉल्व करते पारे नहीं ओके ठीक है जखनो सही सिंबल है कोने उठे ही रही छी सो বন্ধুরা আগের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে ভেজার পর আমার গাড়িতে যা হলো সেটা আপনারা এই পুরো ভিডিওতে দেখতে পারবেন সাদা সাদা হয়ে গেছে বৃষ্টিতে বেসিক্যালি বৃষ্টিতে ভিজে কি হয়েছে গাড়ি সব শর্ট সার্কিট হয়ে গেছে মানে ইলেকট্রিক যে সার্কিট আছে সেটা পুরো শর্ট হয়ে গেছে এবং তার ফলে যে যে প্রবলেমগুলো হচ্ছে সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাহলে ভিডিওটা পুরো দেখুন এবং যারা বৃষ্টিতে ভেজাচ্ছেন গাড়িটাকে তারাও এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যাদের গাড়ি পুরানো হয়ে গেছে বা পুরাতন গাড়ি তারা এইরকমভাবে বৃষ্টিতে ভিজলে কি হতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন আজকের এই ব্লগটি শুরু করা যাক এবং এই ব্লগ So this is the bag that I always carry with myself. I always keep this bag with myself. So aaj ke jabo bike e short circuit hoyeche. Okay. To bondhura dekhtei pachhen ekhane jokhon ami meter ta on korbo. To ekhane amar headlight ar indicator kintu jolche na. But eta signal kintu jole ache. Tar mane eta short hoye geche. Okay. এখানে ভেতরে জল ঢুকে পুরো মিটারের মধ্যে জল ঢুকে গেছে বুঝতে পারছেন মানে আগের দিনকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে আমি পুরো গাড়িটা আমার দাঁড়ানো ছিল তো যেই কারণে আমার এখানে এক্সট্রা অনেক কাজ করানো রয়েছে পুরো ইন্ডিকেটার লাইক এলইডি হ্যাড হেডল্যাম্প তার জন্য তারপরগুলো একটু বাইরের দিকে করে দেওয়া তো সেই জন্য মানে জল ঢুকে একদম পুরো এত জল ঢুকেছে এখানে আপনি দেখতে পাবেন যে হেডলাইটটা কিন্তু চলছে দেখুন কিন্তু আমি হেডলাইট জ্বালাইনি চাবি অন না করলেও এটা হচ্ছে এখানে দেখুন এইটাও ঠিক সেম কেস এখানে ইন্ডিকেটরটাও হালকা পাওয়ার আসছে মানে পুরো শর্ট হয়ে গেছে তো এটাই নিয়ে যাচ্ছি এখন গ্যারেজে নিয়ে যাবো নিয়ে গিয়ে দেখাবো অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা আমি গাড়ি গ্যারেজে রেখে দিয়েছি দু ঘন্টা পরও হলো না তো এখানে আমি বাড়ি ব্যাগে চলে আসছি তো আমাকে জানতে আসছেন গ্যারেজ তো বন্ধুরা এইমাত্র ফোনে এসেছিলো যে আমার গাড়ি আজকেই দেওয়া হবে কারণ কালকে তো হয়নি তো ইলেকট্রিক প্রবলেম এমন হয়েছে আপনারা বুঝতেই পারছেন সেই জন্য তো এখন ফোন করেছি এখন বাজে 12টা তো দেখা যাক কী পাই কে পাই না সো গাইস গাড়ি আমি নিয়ে চলে এসেছি বাট ওরা এটা প্রবলেমটা এখনো সলভ করতে পারেনি ওকে ঠিক আছে এখনও সেই সিম্বল এখানে উঠেই রয়েছে উঠতেই পাচ্ছেন তো ওরা বললো কিছু হবে না চালাতে দেখা যাক কী হয়
বাইক বাড়ি নিয়ে এসেছি, দেখা যাক এখন কী করা যায়। কেননা প্রবলেমটা তো পুরোপুরি সলভ করা যায়নি। ওরা বললো যে ঠিক হয়ে যাবে, আপনি চালান, কোনো প্রবলেম নেই, বাট দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এখানে আরেকটা কারণ আছে, সেটা আমি বলে দিই, সেটা আমার নিজেরও ফল্ট বলতে পারেন। সেটা হচ্ছে এই গাড়িতে কোম্পানির থেকে যেগুলো যা ছিল লাগানো সেগুলো তো রয়েছেই, তো আমি এক্সট্রা করে আবার 4 ইন্ডিকেটার আর এলইডি হেডলাইট যেটা আমি আলাদা করে কানেকশন করে লাগিয়েছি, তো সেই কারণে শর্ট হতে পারে। ওকে, সো যারা চাইছেন পুরোনো গাড়ি রিমডেলিং করে বা মডিফিকেশান করে এক্সট্রা কিছু লাগানোর জন্য, তারা এই ভিডিওটা দেখার পর অন্তত একবার ভাববেন। কেননা এই ভিডিওতে এটাও বুঝতে পারবেন যে এক্সট্রা কোনো কাজ যদি আপনি করে থাকেন গাড়িতে, মানে অফ মার্কেট, তো প্রবলেম হতে পারে। ওকে,